السلام عليكم ورحمة الله وبركاته. আমি একটি গজল পেশ করে শোনাবো। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। শান্তির আহ্বানে আমরা শিশু একতা রাখতে চাই। আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। যুদ্ধের নামে বিশ্বে যারা ছড়াই হিংসার আগুন, কিংবা যারা গায়ের জোরে মানুষ করে খুন। যুদ্ধের নামে বিশ্বে যারা ছড়াই হিংসার আগুন, কিংবা যারা গায়ের জোরে মানুষ করে খুন। প্রতিরোধ আজ করতে তাদের আর কোনো বিকল্প নাই। আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। শান্তির আহ্বানে আমরা শিশু একতা রাখতে চাই। আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। যুদ্ধ বাজরা অত্যাচারী রুখতে হবে তাতে, অন্যায় ভাবে আগ্রাসনে নীতি নিয়ম যাদে। যুদ্ধ বাজরা অত্যাচারী রুখতে হবে তাতে, অন্যায় ভাবে আগ্রাসনে নীতি নিয়ম যাদে। হাতে হাত রেখে আজ ঐক্য কর বিশ্বের সবগুলো ভাই। আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। শান্তির আহ্বানে আমরা শিশু একতা রাখতে চাই। শান্তির আহ্বানে আমরা শিশু একতা রাখতে চাই। আমরা শান্তি চাই। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি এমন দোয়া যা পাঠ করলে মানুষের ইমান তাজা হতে থাকে? চলুন জেনে নেওয়া যাক, কোন দোয়া পাঠ করলে মানুষের ইমান তাজা হতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপন ইমানকে তাজা করিতে থাকো। কেহ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপন ইমানকে কিভাবে তাজা করিব? তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে বলিতে থাকো। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কেহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ
বেশি বেশি করে জিকির করতে থাকে তার ঈমান নিঃসন্দেহে তাজা হতে থাকবে। তাই আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করব। সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে এখনই সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।